করোনা আছে, করোনা থাকবে, তুমি সিএ এনআরসি দিয়ে করোনাকে আটকাতে পারবে না, তাহলে তুমি কেন ফ্যাঁচ ফ্যাঁচ করছো না, তোমার গায়ে কেন জ্বর নেই, ওর গায়ে কেন জ্বর নেই, আমার গায়ে কেন জ্বর নেই এই মুহূর্তে? কারণ আমরা একবার দুবার তিনবার বিভিন্ন ধাক্কায় ইট ইজ নাও আ নোন এনিমি, আমার শরীর এটাকে চেনে ফেলেছে। মধ্যে মধ্যে চরণামৃত খাওয়ার মতো, সারা বছর পাপ কাজ করে শনি মন্দিরে গিয়ে চরণামৃত খাওয়ার মতো আমরা দু চার চামচ ভ্যাকসিন খেয়েছিলাম। ভ্যাকসিন আমার, আমি দিস ইজ নট আ সায়েন্টিফিক স্টেটমেন্ট, বাট ভ্যাকসিনেশন আই থিঙ্ক ইজ 25% অফ দ্য ইমিউনিটি, দ্য রেস্ট 70% ইজ দ্য ডেইলি এক্সপোজার। আর কত অসংখ্যবার আমাদের জ্বর, গলা ব্যথা এটসেট্রা হয়েছে, তুমি হলেই কি ঝাঁটার কাঠিতে তুলো লাগিয়ে নাকে শুনেছো যে কি ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, আরবো ভাইরাস। এই যে আমি তুমি কথা বললাম, আমি হাতে এক মুঠো হাওয়া নিয়ে নিলাম, ক্যামেরার সামনে ছেড়ে দিলাম, এই যে ছাড়লাম, এর মধ্যে কয়েক লক্ষ করোনা ভাইরাস বেরিয়ে গেল। ওর লেন্সটা অতটা পাওয়ারফুল নয়, মাইক্রোস্কোপ বলে দেখতে পারত, ও নর্মাল ক্যামেরা ইউজ করতে পারত। করোনা আছে, সুতরাং আমাদের মধ্যে আছে, আমাদের ডিফেন্স যখন হয়তো একটু কমবে বা সে হঠাৎ করে নিজের মতিগতিটা একটু পাল্টে নিল, সে আমাকে, তোমাকে, আমাকে জ্বর সর্দি কাশি করে ঢোকাবে। আর যদি আমাদের সেই প্রফেসর শঙ্কু লোকটা ভালো ছিল, কিন্তু ওই বিটকেল প্রফেসর শঙ্কু যে উহানে বসে বসে এই ভাইরাসটা তৈরি করেছিল, এখন যদি পারো তাকে খুঁজে বার করে তাকে কন্ট্রোলে রাখো, কারণ সেই বিটকেল প্রফেসর শঙ্কু যদি মনে করে যে বাহ, আমি তো একবার একটা সাংঘাতিক আইটেম নাম্বার নাচিয়েছি সারা পৃথিবীকে, আড়াই নম করে 3-4 কোটি লোককে হাওয়া করে দিয়েছি, এখন আমাকে ওমিক্রন 2.0, কোভিড 2.0 করতে হবে, তাহলে মহাবিপদ।